আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি চার্জিং পিন চেঞ্জ করব। আপনারা দেখুন আমরা কিভাবে চার্জিং পিনটা চেঞ্জ করি, ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা সবসময় যে কোনো কাজগুলো অরিজিনাল করে করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখুন, আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে এটাকে খুব সেফভাবে কাজ করব। আমরা সবসময় কাজগুলো এভাবে করে থাকি। আমরা যে কোনো সেট এবং যে কোনো ফোনের চার্জিং পিনগুলো আমরা চেঞ্জ করে থাকি খুব সুন্দরভাবে। আপনারা আমাদের কাজগুলো ফলো করবেন, আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন আপডেট কাজগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা শুধু আমার কাজটা ফলো করবেন। তো ভিউয়ার্স, আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে আমরা সুন্দর করে এটার যে এক্সট্রা যে রাংগুলো ছিল সেগুলো বোর্ড থেকে ক্লিন করে নিলাম। আমরা এখন এটাকে সুন্দর করে পরিষ্কার করব। পরিষ্কার করে আমরা একটি পিন এখানে চেঞ্জ করে দেব। আমরা কীভাবে পিনগুলো চেঞ্জ করে থাকি আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমরা এখন এখানে একটি নতুন পিন রিপ্লেসমেন্ট করব। আমরা আগের থেকে পিনটা সোল্ডারিং করে রেখেছি। তো ভিউয়ার্স, সোল্ডারিং করে রাখলে পরে পিনটা এখানে লাগাতে অনেক সুবিধা হয় এবং ইজিভাবে এটাকে ঝালাইগুলো ধরানো যায়। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা লম্বা হবে অনেক, সে কারণেই আমি এই পিনটা আগে থেকে সোল্ডারিং করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমরা ভালো মানের আয়রন ব্যবহার করি। আপনারা দেখতে থাকেন আমাদের কাজগুলো, আমরা কিভাবে অরিজিনাল করে এই পিনগুলো চেঞ্জ করে থাকি। আমরা এখানে সুন্দর করে এই পিনগুলো ঝালাই করে দেব, এটা অনেক দিন লাস্টিং করবে। অন্যান্য টেকনিশিয়ান ভাইয়েরাই কাজগুলো করে, কোনো রকম করে আয়রনের মাথা দিয়ে ঝালাইগুলো করে দেয়, এটা বেশি দিন লাস্টিং করে না। কিছুদিন ব্যবহার করার পরে এটা লেগগুলো নড়ে যায়। আপনারা এই বিষয়টা ফলো করবেন। আমরা কীভাবে এই লেগগুলো ঝালাই করি সেটা অবশ্যই আপনারা দেখবেন। আমরা অরিজিনালের মতো কাজগুলো করে থাকি এবং সুন্দর করে এটা লেগটা ঝালাই করে দেব। দেখুন আমরা কীভাবে এটা ঝালাই করি। আমরা ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমে এই কাজগুলো দেখে দেখে করি। তো ভিউয়ার্স, আমরা এটাকে সুন্দর করে বোর্ডের সঙ্গে ঝালাই করে দেব, আমাদের ঝালাইগুলো সহজে খুলবে না। তো বন্ধুরা, আমরা এভাবেই কাজগুলো করে থাকি। আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে বিষয়টা দেখাবো যে আমরা কেমন কাজ করলাম। দেখুন, আমরা থিনার দিয়ে ক্লিন করতেছি। আমাদের যে পাঁচটা লেগ আছে সেই লেগ পাঁচটা দেখুন, পিনের কানেকশন আমরা কীভাবে করেছি এবং সাইডে যে পিনটা শক্তভাবে ধরে থাকে সেই লেগগুলো দেখুন কত সুন্দর করে ঝালাই করেছি। এই ঝালাইটা সহজে খুলবে না, এখান থেকে প্রয়োজনে ভেঙে উঠে চলে আসবে, তাও এটা নষ্ট হবে না। তো ভিউয়ার্স, দেখুন আমাদের কাজটা আমরা কত সুন্দর করে করেছি। তো বন্ধুরা, আমি এখন ফোনটাই দেখাবো আপনাদেরকে। এটা ওয়ালটন ব্র্যান্ডের একটি ফোন, GM3+ মডেল। তো ভিউয়ার্স, ফোনটা আপনাদেরকে এক নজরে দেখাবো। তো বন্ধুরা, আমরা ফোনটার সঙ্গে একটি চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে চার্জার কানেকশন দেব। চার্জারটা কানেকশন দিয়েছি দেখুন। তো ভিউয়ার্স দেখুন, আমাদের অলরেডি চার্জিং সিগন্যাল আসছে। তো ভিউয়ার্স দেখুন, 53% চার্জ আছে। তো বন্ধুরা, আমরা এভাবে কাজগুলো করে থাকি। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।